আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে দেখাবো কিভাবে মালয়েশিয়ার সিম কার্ড থেকে বাংলাদেশের মোবাইল ফ্লেক্সিলোড দিতে হয়। সেক্ষেত্রে আপনাকে আমি আজকে দেখাবো যে হটলিঙ্ক একটা সিমের নাম মালয়েশিয়া, এই সিম থেকে আপনি বাংলাদেশে কিভাবে টাকা পাঠাবেন, সেটা হচ্ছে *100100#, তারপর দেন আপনি কল করবেন, দেন আপনাকে 01 প্রেস করতে হবে, দেন আপনাকে টপ অপ 3 অপশন ক্লিক করতে হবে, তারপর আপনাকে আই শেয়ারিং 3 ক্লিক করতে হবে, এরপরে আপনাকে বাংলাদেশ ওয়ান সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলতেছে বাংলাদেশি মোবাইল নম্বরটা দিতে একটেল বাংলালিঙ্ক গ্রামীণ ফোন দিতে হবে, এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে কোড 88 দেন নাম্বার। সো আমার একটা নম্বর আমি এখানে দিব 01929889520, এটা আমার নাম্বার, আপনাদের নাম্বার আপনার এখানে পাঠাবেন। তবে তার আগে বলি, নম্বরটার আগে 88 এটা হলো কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড যেটা, সেটা হলো 88 প্লাস 88, এখানে সেক্ষেত্রে প্লাস না দিলেও চলবে, 88 দিলে ভালো হয়। তারপরে আপনি আপনার নম্বরটা কাঙ্ক্ষিত নম্বর বসাবেন, তারপর সেন্ড করবেন। এরপর আপনাকে এখানে সিলেক্ট করতে পারবেন রিচার্জেবল অ্যামাউন্ট, আপনি 3.5 টাকার অর্থাৎ 3.5 রিঙ্গিত যদি পাঠান তাহলে সে 50 টাকা পাবে, 6.5 টাকা রিঙ্গিত যদি পাঠান 100 টাকা পাবে, 12.50 বলে 200 টাকা বাংলাদেশ টাকা পাবে, এটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। আমি যেহেতু 50 টাকা পাঠাবো সেহেতু আপনাকে 1 সিলেক্ট করতেছি, তারপরে ওকে। এখানে আপনাকে শিওর করার জন্য আবারও একটা মেসেজ, ইউর শেয়ারিং ক্রেডিট বিডি 50 টাকা উইথ 01928889520 3.5 রিঙ্গিত উইল বি ডেডিকেট ফ্রম ইউর হটলিঙ্ক ব্যালেন্স অর চার্জ টু ইউর ম্যাক্সিস বিল, প্লিজ রিপ্লে 1 টু কনফার্ম, আর যদি না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দেওয়া যাবে না। তবে আমি এটা কনফার্ম করতে চাই, সো আমি 1 ক্লিক করলাম এবং সেন্ড। ওকে, সাকসেসফুল, ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেস, ইউ উইল বি নোটিফাইড আপ 1 সাকসেসফুল টপ আপ। ওকে, এরপর আপনাকে একটা মেসেজ দিবে, ইয়া চলে আসছে অলরেডি। এই মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার নির্দিষ্ট নাম্বারে 50 টাকা রিচার্জ হয়ে গেছে, রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, ইউ হ্যাভ শেয়ার 1929889520 ইজ ডিডিপিট ফর্ম ইউর পেইড ব্যালেন্স ইউর চার্জ, থ্যাংক ইউ ইউর রেফারেন্স আইডি। এটা অলরেডি আমার অ্যাকাউন্টে আমার বাংলাদেশের যে মোবাইল নাম্বার সেটাই অলরেডি 50 টাকা রিচার্জ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার মালয়েশিয়ার যে কোনো সিম থেকে আপনি টাকা দিতে, এটা হলো হটলিঙ্ক নাম্বার থেকে বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, অন্য দিন অন্য একটা সিম কার্ড দিয়ে আপনাদের ট্রান্সফার দেখাবো, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।